সামনেই লোকসভা নির্বাচন, কিন্তু এই ২৪ সাধারণ নির্বাচনের আগে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার নয়া বিতর্ক উস্কে দিয়েছে। বিজেপির কথায় এক দেশ এক ভোট, লোকসভার সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট যেন একসঙ্গে হয়। তবে এই ব্যাপারে তীব্র আপত্তি জানিয়ে এবার দিল্লিকে চিঠি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক দেশ এক ভোট নীতি কিভাবে বাস্তবায়িত করা যাবে তার উপায় সন্ধানে প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গড়ে দিয়েছে মোদী সরকার। ওই উচ্চ পর্যায়ের কমিটির সচিব নীতেন চন্দ্রকে চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, এখানে এক দেশ বলতে কি বোঝাতে চাইছেন? সাংস্কৃতিক, রাজনৈতিক কিংবা ঐতিহাসিক ক্ষেত্রে এক দেশের অর্থ আমরা বুঝি, কিন্তু ভারতের সংবিধানের শর্ত অনুযায়ী এক দেশের অর্থ আমার কাছে বোধগম্য নয়। মমতা প্রশ্ন তুলেছেন, সংবিধানে কি এক দেশ এক সরকারের নীতি অনুসরণ করার কথা বলা রয়েছে? তার কথায় ভারত একটি যুক্তরাষ্ট্র, সংবিধানে সেই শর্তের কথা রয়েছে, কোথাও এক দেশ এক সরকারের কথা বলা নেই। এই মৌলিক বিষয়টি এড়িয়ে এক দেশ এক ভোটের কথা ভাবাই যায় না। অতীতে বাজপেয়ী জামানার দুবার কেন্দ্রের সরকারের পতন ঘটেছে, তার ফলে লোকসভা ভোট অনিবার্য হয়ে উঠেছিল। মমতা তার চিঠিতে বলেছেন, লোকসভার সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট করবেন কি করে? ১৯৫২ সালে প্রথম সাধারণ নির্বাচনের সময় থেকে কিছুদিন তা হয়েছিল, কিন্তু রাজ্য ও জাতীয় স্তরে রাজনৈতিক পালাবদলের কারণে সেই তালমিল ভেঙে গিয়েছে। তার প্রশ্ন, যে সব রাজ্যে পাঁচ বছরের জন্য সরকার গড়তে মানুষ ভোট দিয়েছে, একসঙ্গে ভোট করাতে গেলে সেখানে সরকার ভেঙে দিতে হবে, তা হয় নাকি? যেভাবে এই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে তারও সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে, সমাবেশী মনোভাব নিয়ে এই কমিটি তৈরি করা হয়নি, একটা সিদ্ধান্ত নিয়ে উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। ভারত একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, অথচ কমিটিতে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকেই রাখা হয়নি। তৃণমূল নেত্রীর কথায়, রাজ্য স্তরে নির্বাচনের বিষয় এক থাকলেও জাতীয় স্তরে থাকে অন্যরকম, একসঙ্গে ভোট করাতে গেলে এই ফারাকটা থাকবে না, কোনোভাবে জাতীয় স্তরের বিষয় দিয়ে রাজ্যের ভোট করানো যায় না। মমতার কথায় মনে হচ্ছে স্বৈরাচারী ব্যবস্থা গণতন্ত্রকে কুক্ষিগত করতে চাইছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।